হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ দিয়ে ফেলন ডাল, ফেলন ডালের তরকারি। তো ফেলন ডাল আমি এখানে এক বাটি ফেলন ডাল নিয়েছি। ফেলন ডালগুলো দেখতে এইরকম হয়, দেখুন এই ধরনের হয়। এটা গরম করে এটাকে এটাকে খোসাটা বেটে, দুকনি দিয়ে বেটে এরকম করে নেওয়া হয়। এটা গোটাও পাওয়া যায়, এটা পুরা ডালটা কালো রকমের হয়, কালো হয়, এইরকম হয় দেখতে, এই ধরনের হয়। এবং এটা বাসাতে কড়াইয়ে, লোহার কড়াইয়ে গরম করে তারপরে এটাকে চুড়া চুড়তে হয়, খোসাটা ছাড়িয়ে নিতে হয় পাটা বাটনি দিয়ে বেটে। এবং এটা এরকমও পাওয়া যায় দোকানে। এই ডালটা রান্না করতে আমি যা যা নিয়েছি, আমি এখানে এক বাটি লাউ নিয়ে নিয়েছি। আমি একটা লাউয়ের অর্ধেকটা এইরকম কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা অর্ধেক টমেটো। আমি এখন ডালটাকে ধুয়ে নিব এবং এই লাউটাকেও ধুয়ে নিব, তারপর আমি রান্নার কাজ শুরু করে দিচ্ছি। দেখুন, আমি এখানে ডাল, লাউ এবং এই টমেটো সব কিছু ধুয়ে যে খাটটাতে রান্না করবো সেটাতে নিয়ে নিয়েছি। দেখুন, ডালটা যখন আপনি ধুবেন তখন এখানে যে খোসরা থাকে ডালের সেটা কিন্তু উপরে ভেসে উঠবে এবং সেটা কিন্তু চলে যাবে, ম্যাক্সিমাম খোসা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এখন আমি এখানে সব যা টমেটো, লাউ এবং ফেলন ডালটা ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো, যা যা মশলা আমি ইউজ করছি তা দিয়ে দেবো। এই ডালে আসলে ডালের সাধারণত কোনো মশলা ইউজ করা হয় না, সো এখানে একটু মশলা ইউজ করব। আমি এখানে 1 টিস্পুন কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের কাছে যদি কাঁচামরিচ বাটা না থাকে, আপনারা 5-6টা গোটা কাঁচামরিচ মাঝখানে ফেড়ে ফেড়ে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিব 1 টিস্পুন পেঁয়াজ বাটা। আপনারা চাইলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, গুঁড়া মশলা যা ইউজ করছি তাই দিয়ে দিচ্ছি আমি। আমি দিব 1 টিস্পুন হলুদের গুঁড়ি, 1 টিস্পুন হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি জিরার গুঁড়া, জিরার গুঁড়াও দিব 1 টিস্পুন, 1 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আমি দিব পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু একটু বুঝে দিতে হবে, যাতে করে ডালটাও সেদ্ধ হয়, লাউগুলোও সেদ্ধ হয়, সব কিছু সেদ্ধ হয়। এবং যেহেতু ডাল, ডালের জন্য যথেষ্ট পরিমাণ একটু পানি থাকে, একেবারে শুকনো তো হলে হবে না, আবার পাতলা হলেও হবে না, সো পানিটা একটু বুঝে দিতে হবে। আমি যে বাটিতে করে ডাল নিয়েছি সেই বাটিতে করে পানি দিচ্ছি। প্রথমে 1 বাটি পানি দিলাম, 2 বাটি এবং আরেক অল্প একটু পানি দিচ্ছি। আমি যে বাটিতে করে ডাল নিয়েছি সেই বাটিটাতে 2.5 বাটি পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা হাই করে দিয়ে পানিটাকে আগে গরম হতে দিব। পরে যদি পানি লাগে, প্রয়োজন মনে হয় যে দিতে হবে, তখন আমি আরও পানি অ্যাড করব। সো এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেবো। চুলার আঁচটা হাই করে দিয়ে আমি আগে পানিটাকে ফুটতে দিব, তারপর যখন পানিটা ফুটে উঠবে তখন মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিব। পানিটা গরম হয়ে এসেছে এবং উপরের দিকে একটা ফেনা উঠে এসেছে, এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি এবং একটু করে খুন্তি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে এটাকে আমি একটু কুক করব। ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতো কুক করতে হবে, যাতে করে ডাল এবং লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিটের বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করেই দিতে হবে, ঠিক আছে। আমার ডাল এবং লাউটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে আরও 1 বাটির মতো পানি অ্যাড করেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পানিটা অ্যাড করে নেবেন।
এই ডালটা ঘাটার ঘুটনি দিয়ে ঘুটে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা এরকমই আস্তে আস্তে থাকে। এটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এই ডালটাকে তেলে দিব। ডালটা তেলে দেওয়ার জন্য আমি যা যা ব্যবহার করছি তা হচ্ছে, আমি এখানে 1 টিস্পুনের মতো আমি পাঁচফোড়ন নিয়েছি, এবং নিয়েছি কয়েক চার কোয়া রসুন একটু থেঁতলে নিয়েছি, আর 2টা শুকনা মরিচ, আর লাগছে আমার রেগুলার তেল। আমি একটু ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, এবং এখন যেহেতু ফ্রাইং প্যানটা গরম আমি আঁচটা একটু লো করে দিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল স্পুনের মতো করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি প্রথমে পাঁচফোড়নটা দিয়ে দিব। পাঁচফোড়নটা দেওয়ার পরে আমি একে একে রসুন এবং শুকনো মরিচটা দিয়ে এটাকে একটু বাদামি করে ভেজে নিব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে এসেছে, এবং একটা সুন্দর ফ্লেভার আসছে রসুনের পাঁচফোড়নে। আমি এখান থেকে অল্প একটু দিয়ে দিব তেলে, সবটা দিব না, অল্প একটু দিব। অল্প একটু দিয়ে আমি 3 মিনিটের মতো এটা একটু সব কিছু মিক্স করে নেব। তেল মানে যে তেল দিয়ে তেল রসুন পাঁচফোড়ন সব কিছু একটু মিক্স করে নিব। মিক্স করে নিয়ে যে পাতিলে আমি রান্না করেছিলাম সেই পাতিলটাতে আমি সব কিছু আবার দিয়ে দিব। দেওয়ার পরে আমি ডালটাকে আবার একটু চুলায় দিয়ে দিব। আপনারা চাইলে ধনে পাতা কুচি কুচি করে দিয়ে দিতে পারেন, এটাতে আরো সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এটা ঢাকা দিয়ে আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়ে 4 মিনিটের মতো চুলায় রাখবো, তারপর এটা গরম গরম আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে ফ্যালন জালের লাউ এর তরকারি। দেখুন লাউ দিয়ে ফ্যালন জাল খুবই মজাদার একটা খাবার। এই ফ্যালন জাল দিয়ে বরবটি আলু বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করা যায়। এটা খেতেও কিন্তু অনেক মজা, অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। দেখুন এখানে সবকিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আপনাদের যদি মনে হয় যে আপনারা পানি অ্যাড করতে হবে, আপনারা এক্সট্রা পানি অ্যাড করে নেবেন, এটা কোনো সমস্যা না। সো এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।